জাতীয় স্মৃতিসৌধে আইসিসি চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের সফররত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে স্মৃতিসৌধে আসেন তিনি। পরে তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধ পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় আইসিসি চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির পরিচালক জালাল ইউসুফ সহ আরও অনেকে। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বেলা 11টার দিকে ঢাকার উদ্দেশ্যে ফিরে আসেন বিশ্ব ক্রিকেটের চেয়ারম্যান। বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে আইসিসির প্রধানের। এরপর সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তাকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।